ব্যাটারি করলাম, এখন খুলবো এসএসডি কার্ড। এসএসডি সামান্য ছোট্ট একটা টাচ কিয়ার মাল দুই পরে আরো টাচ কিয়ার দুইটা হ্যান্ডেল দিয়া এটা আমাদের টাচ কি পরবর্তী যাতে আমাদের সমস্যা না হয় টাচ কি দিয়ে দিতে হবে। তো আমি এটা খুললাম আমাদের এখন কুলার খুলবো এটা হলো কুলার হার্ড ডিস্ক কভার হার্ড ডিস্ক লাগানোর জন্য পোর্ট হার্ড ডিস্ক পোর্ট ইউএসবি কানেক্টর ইউএসবি এবং এর মধ্যে ব্যাটারি আছে আমাদের 22 ব্যাটারি ইউএসবির সঙ্গে 22 ব্যাটারি
আমরা অনেক সময় বাস ব্যাটারি খুঁজে পাই না, আমাদের বাস ব্যাটারি দেখেন ইউএসবির সঙ্গে লাগানো আছে। হ্যাঁ, আমাদের বাস ব্যাটারি ইউএসবির সঙ্গে লাগানো আছে, ইউএসবির যে বোর্ড আছে বোর্ডের নিচে বাস ব্যাটারি আছে। হ্যাঁ, প্যানেলের কানেক্টর এর মাঝে কিন্তু চা আছে ফ্রি। এর মাঝে এখন স্পিকার আছে আমাদের দুইটা, স্পিকার দুটো আউট করতে হবে। স্পিকার দুটো আউট না করলে হবে না, যেহেতু আমরা এটা পাঠাবো হলো কিবোর্ড। স্পিকার বক্স সহকারে স্পিকার দুইটা কুলার টাকা আউট করে দিলাম। কুলার ভিডিসিনটা আউট করতে চাইছিলাম, ভিডিসিনটা আউট করতে চাইছি না আর। ওয়াইফাইয়ের তার আছে যেহেতু ওয়াইফাইটা খুলতে হবে। ওয়াইফাইটা খুলে আউট করে ফেললাম, ডিভাইসটা খুলে নিলাম, ওয়াইফাই ডিভাইস এটা। এই হলো মাদারবোর্ড, মাদারবোর্ডের বাবা। এই হলো আমার খোলা কমপ্লিট। এখন হলো হ্যাঙ্গার, আমাদের বেশি সময় হ্যাঙ্গারটা ভেঙে যায়। আমরা হ্যাঙ্গারটা এখানে থুয়ে দেবো। হ্যাঙ্গার এই হলো কিবোর্ড। কিবোর্ড চেঞ্জ করতে হলে নিজেকে বোর্ড তৈরি হতে হবে। এটা চার্জিং পয়েন্ট খেয়াল রাখতে হবে, চার্জিং পয়েন্টটা স্কুল আছে অবশ্যই, চার্জিং পয়েন্ট একটা।
চার্জিং পয়েন্ট তাহলে এই হলো আমাদের কিবোর্ড। এই কিবোর্ডটা আমাদের ফুল সেট। এই কিবোর্ড খোলার জন্য এত কিছু লাগলো। আগে কিবোর্ড খুলতে কেমন তেমন কিছু লাগতো না, এখন কিবোর্ড খুলতে লাগে নিজেকে স্মার্ট না মিস্ত্রি না হলে কিবোর্ড খোলা যাবে না। ও সুইচ বোর্ড আবার আলাদা দেওয়া আছে কিবোর্ডের সঙ্গে। পরবর্তী দেখা যাচ্ছে সুইচ বোর্ড সুইচটা যদি না দিয়ে পাঠাই, দিয়ে পাঠালে আবার দেখা যাচ্ছে সুইচ হারিয়ে বেহেন তখন পাবো না। এখানে সুইচ আছে আলাদা, সুইচ পাওয়ার সুইচ অন অফ আলাদা। আর কি আছে দেখে নিচ্ছি, কারণ একবার গেলে ফেরত আসা টাফ ব্যাপার। ওকে, 12 মিনিট লেগে গেল একটা টিভি ইয়া খুলতে, ল্যাপটপ খুলতে 12 মিনিট সময় লেগে গেল। হ্যাঁ দেখেন, খালি একটা কিবোর্ড খোলার জন্য। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।